নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমরা সন্ধ্যাবেলা সবাই চলে এসেছি বাইরে হালকা বৃষ্টি পড়ছে আজকে আমরা বানাবো চিকেন রোল শীতের সন্ধ্যাবেলা হালকা হালকা বৃষ্টি পড়ছে আর তার মধ্যে গরম গরম এগ চিকেন রোল এর একদম টেস্ট আলাদাই আর এটা কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড আর আমাদের খুবই প্রিয় এবং এটাকে আমি আজকে একটু অন্য ভাবে বানাবো মানে ভিতরে যে চিকেনের পুরটা দেব ওই পুরটা একটুখানি একদম আলাদা ভাবেই বানাবো আপনারা পুরো রান্নাটা দেখুন সাথে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমরা এক চিকেন রোলের জন্য নিয়েছি ময়দা সাদা তেল চিলি সস টমেটো সস সোয়া সস গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ গাছ কুচানো ধনে পাতা কুচি ক্যাপসিকাম কুচি পাতি লেবু পেঁয়াজ কুচি লবণ মাংসের ছোট ছোট করে কিমা করে নিয়েছি আর নিয়েছি ডিম চলুন চটপট বানিয়ে ফেলি আজকে এক চিকেন রোল ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো ছ চামচ মতো তেল মাংসর কিমাগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য প্রথমেই এর মধ্যে দিচ্ছি পাতিলেবুর রস রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে খুব ভালো করে আগে চটকে চটকে মেখে নিন এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ চিলি সস এক চামচ টমেটো কেচাপ সব দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার তেল হাত দিয়ে রেখে দেব কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল ম্যারিনেট করা চিকেন গুলোকে এবার কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব মাংসটাকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা নরমও হয়ে গেছে এবার এটাকে তুলে নেব মাংসটা ভেজে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ গাছ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হালকা
হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এক চামচ চিলি সস, দু চামচ টমেটো সস, সামান্য একটু জল, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসটা। মাংসটা খুব ভালো করে সব কিছুর সাথে মিশে গেছে, এবার ওতে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস। এবার ময়দাটাকে লেচি কেটে নেব, তোমাকে তো দেবো না রোলটা, তুমি তো খেতে পারবে না বলছো, তাহলে আমরাই খাবো, তুমি বাদ, তাই তো? তাহলে পুরোটাই খেতে হবে ওটা। এক চিকেন রোলে চিকেনের পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। আমরা এখানে আলোতে বসে আছি আর ভাই ওখানে অন্ধকারে বসে বসে মোবাইল ঘাঁটছে, ভূতের মতো বসে আছে। কখন রান্না হবে, কি দেবে গেল তো গন্ধতেই। এই চিকেনের পুরের উপর ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা, লেচিগুলো সব কেটে নিয়েছি, এবার একে একে বেলে নেব। ওদিকে নীলিমা পরোটাটা বেলছে আর আমি এখানে ডিমটাকে ভালো করে গুলে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। চাটুতে দিয়ে দিচ্ছি সাদা তেল, পরোটার দুপাশটা আমি মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার চাটুতে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমে, এটা দিয়ে এর উপরে আমি পরোটাটাকে এরকমভাবে উল্টে দিয়ে দেবো, দিয়ে এরকম খুন্তি করে ভালো করে চেপে নেব। ডিমটা দিয়ে খানিকক্ষণ চেপে দিয়েছিলাম খুন্তি করে, এবার উল্টে দেব। খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। লাচ্ছাটাকে এবার ভাজবে হচ্ছে আপনাদের আপু। আমাদের
রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রচুর লাইক করবেন। হাফ যে কুঁচানো পেঁয়াজটা রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার রোল তৈরিটা শুরু। অল্প অল্প করে চিকেন দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। পেঁয়াজ দেওয়ার পর এতে দেবো সামান্য একটু পাতিলেবুর রস। এবার এটাকে ফোল্ড করে নেব। আমরা পুরো রোলটাই গোলমরিচ গুঁড়ো দিয়ে করতলাম। যদি কেউ ঝাল বেশি খান তাহলে এতে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। ভালো গেলে যান কেমন লাগছে মামা? শীতের সন্ধ্যায় আগুন পোয়াতে পোয়াতে এক চিকেন রোল বানিয়ে ফেললাম আর খেয়েও নিলাম। খেতে সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। দুর্গাপুরের সঙ্গে দোকান করে দেবে একটা। স্টল দিয়ে দেবো তুই যে বললি খেয়ে নিয়ে বলো, খাবার নিয়ে বলতে নেই, সবাই খাওয়ার ওটা আট পুরো আছে। বাবাই এইখানে দেখুন সবার আগে ফার্স্ট হয়েছে আজকে, পুরোটা ফিনিশ করে নিয়েছে। নাও আমার থেকে একটু খাও।
করতে গেলে রে সবাই দিচ্ছে আমাকে খেতে না পারলাম আমি বলবে একটু দিয়ে দে নিলি মানালে পেট খারাপ হবে কিন্তু দিয়ে পেট খারাপ হয়ে যাবে হয়তো শীতকাল বুঝতে পারছেন উনি পাশে পাশে খাওয়া দাওয়া দারুণ ব্যাপার যাই হোক বন্ধুরা এখন সন্ধে হয়েই গেছে কিছুক্ষণ পর রাত্রি হবে আপনাদেরকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো ভালো থাকবেন ততক্ষণের জন্য টাটা খেতে পারবে তো বাবাই তুমি